জয়পুরহাটে ডিসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল সহ হুইপ স্বপনের বিরুদ্ধে বক্তব্য রাখেন অবসর চৌধুরী। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য চিত্রে স্টাফ রিপোর্টার নিয়েন দাস। জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদুকে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসক ও জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে পৌর শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাহমুদ হাসান হিমুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৌঁছালে সেখানে পুলিশের বাধায় মিছিলটি ফিরিয়ে নিয়ে যায় দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য যে গত মঙ্গলবার জয়পুরহাট আধুনিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও আইসিইউ ইউনিট উদ্বোধনকালে জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ও হাসপাতালের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম দুদুকে আমন্ত্রণ না দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা ব্যর্থ ডিসি শরীফুল ইসলামকে অপসারণ করতে হবে ও হাসপাতালের তত্ত্বাবধায়কের গালে গালে জুতা মারো তালে তালে এমন স্লোগান দিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, হাসপাতালে আমি অতিথি ছিলাম, আয়োজন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ, এটি তাদের বিষয়। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সর্দার রাশেদ মোবারক জুয়েল বলেন, আমি হাসপাতালের সভাপতি ও এমপি সাহেব আমি দাওয়াত দিয়েছি, কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা এক গ্রুপ আসলেও আরেক গ্রুপ অনুষ্ঠানে আসেনি। মিছিল শেষে জয়পুরহাট পৌর কমিটি সেন্টারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট দুই আসনের সাংসদ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপির ইতিহাস ও বর্তমান সহ বিভিন্ন দিক তুলে ধরে তার বিরুদ্ধে বক্তব্য রাখেন বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, আক্কেলপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আক্কেলপুর পৌরসভার মেয়র ও সাবেক রুকিনদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী অবসর। তিনি তার বক্তব্যে হুইপ স্বপনকে অহংকারী নেতা হিসেবে আখ্যায়িত করে তার অতীত জীবনের অভাবের কথা তুলে ধরে বর্তমানে তার অর্থের পরিমাণ কত এ বিষয়ে তদন্তেরও দাবি জানান তিনি। পরিশেষে গোলাম মাহফুজ চৌধুরী অবসর হুইপ স্বপনের নির্বাচনী জয়পুরহাট দুই আসনের সংসদ নির্বাচন করবেন বলেও ঘোষণা করেন গোলাম মাহফুজ চৌধুরী অবসর। তার এমন বক্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। মানুষের সাথে ভালো ব্যবহার করে, বলেন বই থাকবে, স্বপন সাহেবের সাথে কেউ ভালো করে কথা বলতে পারে, কুকুর করে স্বপন ভাইকে পরিষ্কার হতে চাই, ওই দেখেন শেখ হাসিনা মিলাই খন্দকার মোশাররফ, ওর রাজত্ব শেষ হয়েছে, ওর রাজত্ব শেষ হয়েছে, ইতিমধ্যে এক সময় আপনার চোখ দিয়ে শেখ হাসিনা জয়পুরহাট কিন্তু এখন শত মানুষের চোখ দিয়ে শেখ হাসিনা জয়পুরহাট দেখে। শেখ হাসিনা এই বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি জয়পুরহাটের খোঁজ খবর রাখেন। স্বপন সাহেব কি করে, আমরা কি করি, সব খোঁজ খবর রাখেন। আমি বিশ্বাস করি ওই খন্দকার মোশাররফ ফরিদপুরে তার বিআইকে উনি ছুঁয়ে ফেলেছে, আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় সম্মেলনে স্বপন ভাইকে ছুঁড়ে ফেলার মধ্য দিয়ে জয়পুরের আওয়ামী লীগের আছে। ইতিমধ্যে মাঠে আমি নেমেছি, মাঠে নেমেছি এমপি নির্বাচন করার ঘোষণা দিয়েছি, হাজার হাজার মানুষ আমাকে স্বাগত জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই সফরের দণ্ড থেকে আমরা মুক্ত চাই, মুক্ত হতে চাই। নিজে দেখেন
সম্মেলনে